আচ্ছা দেখেন, সো যারা একটু ভালো করতেছেন তারা একটু কম্পিটিটিভ প্রোগ্রামিংটা নিজে নিজে করতে থাকেন, বুঝছেন, বেস্ট হবে। আপনারা একবার যদি মানে ভালো করতে থাকেন অথবা ভালো করা শুরু করেন কেউ ধরতে পারবে আপনাদের, এতটুকু শিওর থাকেন, ঠিক আছে? ওকে, সো রোড ম্যাপটা এরকম হবে যে প্রথমে আপনি একটা ওয়েবসাইট চুজ করলেন, সাপোজ সেটা হ্যাকাররেঙ্ক, হ্যাকাররেঙ্ক হতে পারে অথবা কোড ফোর্সেস হতে পারে, সিএফ। সো এখান থেকে আপনি প্রবলেমগুলো সলভ করা শুরু করবেন। ফার্স্টে কোড ফোর্সেসে হলে আপনার এ ক্যাটাগরি প্রবলেমগুলো সলভ করবেন, আর হ্যাকাররেঙ্কে হলে ইজি প্রবলেমগুলো সলভ করবেন। ওয়েবসাইটে গেলে দেখবেন ইজি লেখা আছে, আর কোড ফোর্সেসে গেলে এ প্রবলেমগুলো লেখা আছে। সো এই প্রবলেমগুলো সলভ করবেন, প্রথমে ইমপ্লিমেন্টেশনের প্রবলেম সলভ করবেন। প্রথমে ইমপ্লিমেন্টেশনের প্রবলেম সলভ করবেন, একটা প্রবলেম দিল ওটা আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে, সব কিছু জানেন, অ্যান্সারও জানবেন, এভরিথিং আপনি জানেন। ইমপ্লিমেন্টেশনের প্রবলেমগুলো করলে আপনার ইমপ্লিমেন্টেশন স্কিল বাড়বে। আমরা আপনাকে কোথায় থেকে শেখাবো, ইমপ্লিমেন্ট করতে পারেন, ইরর ফ্রি কোড চালাইতে পারেন, কোড লিখলে 10-20টা লাল দাগ উঠে থাকে না, কোড চলে, রান করে, তাহলে আমি আপনাকে ট্রেন করতে পারবো। আপনি সিনট্যাক্সই পারেন না, আপনি পারেন না প্রিন্ট অ্যাপ লিখতে, আপনি লুপ ঘুরাইতে পারেন না, আপনি ইভেলস লিখতে পারেন না, তখন আমরা ট্রেন করার মানে পুরা কী বলবো, ওয়েস্টেজ হয়ে যাবে, আমার কষ্ট ওয়েস্টেজ হয়ে যাবে, ঠিক আছে? সো ইমপ্লিমেন্টেশন করতে পারেন আপনি, তখন আমি আপনাকে নাম্বার থিওরি শেখাবো, সিভব ইস্তোসেন শেখাবো, ঠিক আছে, গ্রাফ থিওরি শেখাবো, গেম থিওরি শেখাবো, ওকে, তারপরে আপনাদের ই শেখাবো, ট্রি শেখাবো, কেএমপি শেখাবো, অভাব নাই, অ্যালগোরিদমের অভাব নাই, ডেটা শিখাবো, স্ট্যাক শিখাবো, কিউ শিখাবো, অভাব নাই, ঠিক আছে? এবং প্রতিটা জিনিস আনন্দ, এক একটা মজা, ইম্পর্টেন্ট বলে কিছু নাই এখানে, সবই জানা লাগবে আপনার। এবং দেখেন ইমপ্লিমেন্টেশন করার পর থেকে তারপর আপনার অ্যাডভান্সে চলে আসবেন, অ্যাডভান্সে আপনার এই যে নাম্বার থিওরি, তারপরে আপনার গেম থিওরি, গ্রাফ থিওরি, ঠিক আছে, এগুলো শিখবো আমরা, স্ট্রিং ম্যানিপুলেশন, স্ট্রিংয়ের অ্যালগোরিদম, এগুলো শিখাবো। এগুলো করার পর তারপরে আপনাদের ভার্সিটির মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, আইইউপিসি হবে নিজেদের মধ্যে, তারপরে অন্য ভার্সিটির মধ্যে কম্পিটিশন হবে। এটাতে ভালো করলে আপনাকে এটাতে পাঠাবো, এটাতে ভালো করলে আপনাকে চলে যাবেন আইসিপিসিতে, এখানে ভালো করলে আপনি চলে যাবেন বিমান ভাড়া দিয়ে উপরে চলে যাবেন, মানে বিদেশে চলে যাবেন, বিদেশে গিয়ে কমপ্লিট করে আসবেন, তারপরে চলে যাবেন এইখানে। যদি ভালো করেন তাহলে আপনারা কোথায় আছেন এখন? আপনারা আছেন এখানে, বাট জিনিসটা অনেকটা ইজি, আপনাদের অনেক ফ্রেন্ড আছে এখানে, আপনাদের 11 ব্যাচের মধ্যে অনেকে এখানে চলে গেছে এবং ওরা খুব ভালো পারে, ঠিক আছে, এবং পারতেছে। সো এটা আপনাকে কেউ বলবে না, বাট ওরা কিন্তু করতেছে কন্টেস্ট। সো আপনারা করতে থাকেন, ইমপ্লিমেন্টেশন করতে থাকেন, এই প্রবলেমগুলো করতে থাকেন, আজকেই গিয়ে হ্যাকাররেঙ্ক বা সিএফএ অ্যাকাউন্ট খুলবেন, খুলে প্রবলেম সলভ শুরু করবেন, ঠিক আছে? না পারলে চলে আসবেন ডিপার্টমেন্টে, ওইটা নিয়েও চলে আসবেন, অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না চলে আসবেন, কোশ্চেন বুঝতে পারতেছেন চলে আসবেন, যে কোনো প্রবলেম চলে আসবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের আলাদা প্রোগ্রামিং কমিউনিটি গ্রুপ হবে, ঠিক আছে, গ্রুপ আছে, আরও হচ্ছে স্ট্রং করা হবে, ওইখানে আপনার যে কোনো প্রবলেম জাস্ট স্ক্রিনশট তুলে ফেলাই দেবেন, 5 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। হ্যাঁ, এটা করতেছি। এবং আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের কমিউনিটি হবে সব থেকে স্ট্রং, ঠিক আছে, সব থেকে স্ট্রং কমিউনিটি হবে আমাদের, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং কি মানে এটা কি বলবো, যে উইল ট্রাই আওয়ার বেস্ট, রাইট, ঠিক আছে, ওকে, শুরু করে দেন। আমি মানে প্রায় 1 মাস আগে কিন্তু আপনাদের বলছিলাম, এখনও বলতেছি যে স্টার্ট করে দেন, স্টার্ট না করলে কিন্তু পারবেন না। আচ্ছা বলেন, টাইপ কত পর্যন্ত করানো হয়েছিল? টাইপ 9-এ কী ম্যাথ করছিলাম এটা বলবেন। আজকে কয় তারিখ? নিয়ে আসেন, কোন টাইপ করছিলাম? আচ্ছা ঠিক আছে।
আপনার টোটাল কয়টা টাইপ আছে? না টাইপ কয়টা আছে বলেন ইন্টিগ্রেশনে? 30টা। হ্যাঁ 30টা পড়াবো না, রাইট। এখন প্রবলেম হলো আমার 30টা আসলে পড়ানোর কথা, বাট আমি 30টা এখানে লিখা করতে গেলে সেমিস্টার শেষ হয়ে যাবে, কারণ প্রতিটা ম্যাথই আপনাদের টেকনিক সহ আবার এক্সাম্পল দিয়ে বোঝানো লাগতেছে। বাট নিয়ম হলো কয়েকটা টাইপ পড়ানোর পরেই জাস্ট টেকনিকগুলো লিখে দেওয়া, বাসায় ওগুলো সলভ করা, তো এভাবে দিলে আপনারা কেউ পারবেন না। সো এই জন্য আমি কম টাইপ করাচ্ছি। ওকে টাইপ 10। আচ্ছা আমরা ডিফারেন্সিয়েশনে একটা ফর্মুলা পড়ছিলাম না, ডিডিএক্স অফ ইউভি, মনে আছে ফর্মুলাটা? বলেন এই ফর্মুলাটা কী হবে? ইউকে ধরে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ঠিক আছে আমাদের সেম ইন্টিগ্রেশনে এরকম একটা ইউভির ফর্মুলা আছে। ওকে সো ইন্টিগ্রেশনে ইউভির ফর্মুলাটা এখন আমরা দেখব। সবাই এ পর্যন্ত আসছি, আসতে পারছি সবাই? ওকে ইউভি ইন্টিগ্রেশনের ইউভির ফর্মুলাটা হলো ইউকে ধরে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে, আবার ডিডিএক্স অফ ভি ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স, এই পুরাটার জন্য ডিএক্স আরেকটা। আমি বোঝার জন্য আলাদা করে বলতেছি, ভালোভাবে আপনারা একটু দেখেন, আগে উঠায় নিন সবাই ফর্মুলাটা। অ্যাসাইনমেন্ট দিব, আজকে দিব আপনাদের যে এসপিএল সি প্রোগ্রামিংয়ের আরিফ স্যারের যে ক্লাসরুম আছে গুগল ক্লাসরুম, ওই ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, লিঙ্ক দিয়ে দিব, তাহলে সমস্যা নেই, লিঙ্ক দিয়ে দিব। আর আপনার ওইখানে একটা সেকশনে আমি ক্রিয়েট করে দেবো, আপনারা ওই জায়গায় গুগল ফর্মের লিঙ্ক থাক, মানে পিডিএফ করে ওই জায়গায় জমা দিবেন, আপলোড করবেন, ঠিক আছে? কোর্স ম্যাটেরিয়াল তো আমার নাই আসলে, আমি তো কোনো পিডিএফ পড়াইনি আপনাদের, ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব ভিডিওর লিঙ্ক। আমি তাহলে একটা গুগল মানে ফর্মে ইয়ে করে ওই ফর্মের ফর্মটা ইয়ারপিতে আপলোড করে দেবো। এই যে গুগল ক্লাসরুম চালানো, তারপরে মানে একটু স্মার্ট হওয়া লাগবে, বুঝছেন? সিএসসিতে পড়তে হলে আপনাদের সিএসসিতে স্মার্ট পিপুলরা আসে, কোনো খ্যাত পিপুল আসে না, সো খ্যাত হওয়া যাবে না। অনেকে গুগল ক্লাসরুম জয়েন করতে পারে না, ঠিক আছে, অনেকে কি জিমেইল ইমেল পাঠাইতে পারে না, অনেকে কমেন্টে অ্যাসাইনমেন্ট দেয়, এটা দেখছি আমি। হ্যাঁ আমি ক্লাসরুমে ই করে অনেকে অ্যাসাইনমেন্ট পোস্ট করে, কেন আপনারা আসলে এরকম কেন করতেছেন, মানে ইচ্ছা করে করতেছেন? অনেকে পরীক্ষার আগে টিচারের কাছ থেকে কোশ্চেন চাচ্ছে, এগুলো কি মজা? হোয়াই হোয়াই ইউ গাইস আর ডুইং দিস? আমার কাছ থেকে কোশ্চেন চাইছে এক্সামের আগে, স্যার আমাকে কি কোশ্চেনটা দেওয়া যাবে আগে থেকে, কিছু কোশ্চেন আমাকে দেওয়া যাবে? কেন এরকম কেন করতেছেন আপনারা? অন্য ব্যাচ না, আপনাদের ব্যাচ করতেছে, এগুলা এখনো সময় আছে, এগুলো করা যাবে না, ঠিক আছে? এখন জুনিয়র আছেন বলে কেউ কিছু বলতেছে না, বাট সিনিয়র হলে অনেক বেশি প্রবলেমে পড়বেন। আর কয়েকদিন পর আপনাদের ওরে বোঝানো হয়েছে, ও বুঝতে পারছে, এবং আপনার এবং কয়েকদিন পর আপনার জুনিয়র আসবে, ও আসে দেখবে যে আপনার যখন এই অবস্থা মানবেই না আপনাদের। আচ্ছা দেখেন এই ফর্মুলাটা আমরা কীভাবে মনে রাখবো, ইউকে ধরে ভি এর ইন্টিগ্রেশন, ঠিক আছে, মাইনাস থাকবে মাঝখানে, প্লাস না, মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন, আমরা যে ইউকে ধরলাম সেটাকে, আচ্ছা এটা তো ইউ হবে, ইউ হবে না, ইউ হওয়ার কথা, দাঁড়ান এক মিনিট দাঁড়ান একটু সবাই, না এটা ইউ হবে, এটা ভি হবে,
একটু চেঞ্জ করছি, সবাই একটু চেঞ্জ করে দিন। আচ্ছা দেখেন, ইউকে ধরে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ আবার ইন্টিগ্রেশন অফ ভি। ইন্টিগ্রেশন যদি আমরা করি, এখানে যদি একটা ইন্টিগ্রেশন থাকে তাহলে কি একটা ডিএক্স দেওয়া লাগে না? এইটা আমরা ভি এর ইন্টিগ্রেশন করছি, ড্যাটস আই এখানে ডিএক্স দিছি আমরা, আর এই ইন্টিগ্রেশনের ডিএক্সটা হলো এটা। ক্লিয়ার? এই ইন্টিগ্রেশনের ডিএক্স হলো এটা, আর এই বড় ইন্টিগ্রেশনের ডিএক্সটা কি এটা। এই জন্য মাঝখানে আমরা কি বলেন, মাঝখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, যাতে বোঝা যায় আলাদাভাবে। ফর্মুলাটা তো ক্লিয়ার? এখন একটা ম্যাথ করি, ম্যাথ করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই পাশে করি, আচ্ছা এখন আপনাদের এই টাইপের ম্যাথগুলো এইভাবে থাকবে, দ্যাট মিনস দুইটা ফাংশন গুণাকারে থাকবে। এখানে কি দুইটা ফাংশন আছে না, এক্স কিউব একটা ফাংশন আর আরেকটা কি বলেন সাইন টু এক্স আরেকটা ফাংশন। এখন দুইটা ফাংশনের মধ্যে আপনি কোনটা কি ইউ ধরবেন, কোনটা কি ভি ধরবেন, এটা একটা প্রবলেম, ঠিক আছে? এবং এটা সলিউশন আমাদের জানা লাগবে। সো আপনাদের এরকম যে কোনো দুইটা বা তিনটা ফাংশন গুণাকারে থাকতে পারে, বাট কোনটা কি ইউ ধরবেন আপনি, কোনটা কি ভি ধরবেন, এটার জন্য অবশ্যই একটা রুলস বা কিছু তো একটা লাগবে, রাইট? সো আমরা এই জন্য আমরা একটা ফর্মুলা বা একটা শর্টকাট মনে রাখবো, সেটা হলো লিয়াট, LIAT, যেটা আপনার ইন্টারমিডিয়েটে করে আসছেন, রাইট? ঠিক আছে, সো এলতে কি বলেন লগারিদম, মানে হলো এক কথায় লগ লন, ঠিক আছে? আমি এগুলো লিখে দিচ্ছি। আই দেখি ইনভার্স, আচ্ছা তাহলে এলতে হলো লগারিদম, লগারিদম, আই তো হলো ইনভার্স। ইনভার্সের মধ্যে কী থাকতে পারে, সাইন ইনভার্স, কজ ইনভার্স, তাই না? অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এটা হলো ইনভার্স। তারপর কি থাকতে হবে, এতে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে কী থাকতে পারে, ওয়ান এক্স টু, ঠিক আছে, ওয়ান এক্স, তারপরে ওয়াই, অনেক কিছু থাকতে পারে। টিতে কি ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি মানে কি বলেন, হ্যাঁ ট্রাইগোনোমেট্রিক, ট্রাইগোনোমেট্রিক কী থাকতে পারে, সাইন কজ এগুলো, ডট ডট ডট। ইতে কি এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের মধ্যে কী থাকতে পারে, ই টু দি পাওয়ার এক্স কার মধ্যে পড়ে, অ্যারিথমেটিকের মধ্যে পড়ে নাকি? আচ্ছা এ টু দি পাওয়ার এক্স তো লিখেন না, এ টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এগুলো পড়ে, ঠিক আছে? সো আমরা এক কথায় এখন মুখস্থ করবো লিয়াট, কী মুখস্থ করবো লিয়াট, LIAT লিয়াট, ঠিক আছে? লিয়াটের মধ্যে এলতে কি লগারিদম, জাস্ট মুখস্থ করেন, অ্যাপ্লাই আমি পরে দেখাচ্ছি, মুখস্থ লিয়াট, সবাই বলেন লিয়াট, বলেন লিয়াট, লিয়াট বলতে থাকেন, লিয়াট লিয়াট লিয়াট, ঠিক আছে লিয়াট। সো লিয়াটের মধ্যে এলে কি লগারিদম, লগারিদম মধ্যে কী কী থাকবে, লগ আর লন। আই আইতে কি ইনভার্স, ইনভার্সের মধ্যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কজ ইনভার্স, যা আছে সকল ইনভার্স। তারপরে এতে হলো অ্যারিথমেটিক, ওয়ান টু থ্রি ফোর এক্স ওয়াই জেড যা আছে সব অ্যারিথমেটিক এখানে। তারপরে হলো ট্রাইগোনোমেট্রিক, সাইন কস টেন থিটার এভরিথিং সব কিছু এখানে। তারপরে হলো ইতে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, পাওয়ার 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 যত পাওয়ার আছে সব এখানে, ঠিক আছে? এভরিথিং এক্সপোনেনশিয়ালে যাবে। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, সো এখন আমাকে বলেন আমাদের এখানে এক্স কিউব কার মধ্যে পড়ে, এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে কার মধ্যে পড়তেছে? না, এক্সপোনেনশিয়ালের মধ্যে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্সই থাকে, হ্যাঁ অ্যারিথমেটিক, রাইট?
অ্যারিথমেটিকের মধ্যে পড়তেছে হলো এক্স টু দি পাওয়ার এক্স কিউব, এটা হলো এ এর মধ্যে পড়তেছে। আর সাইন এক্স কার মধ্যে পড়তেছে? ট্রাইগোনোমেট্রির মধ্যে, তাহলে টি। এখন বলেন এ এই সিকোয়েন্সে এ আগে না টি আগে? যে আগে তাকে ইউ ধরবো, বাকিটা ভি। সহজ না? ওকে গুড। তাহলে এখানে ইউ কাকে ধরবো, ভি কাকে ধরবো বলেন? তাহলে এখানে ইউ, হ্যাঁ ইউ ধরবো কাকে? এক্স কিউব। আর ভি ধরবো কাকে? সাইন টু এক্স। সবাই ক্লিয়ার? আবার বলি, আপনাদের এই টাইপের ম্যাথে এরকম কিছু ফাংশন গুণাকার থাকবে, টাইপ টেন, রাইট? আপনাদের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে এটা। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আপনাকে জানা লাগবে কোনটা ইউ কোনটা ভি, কোনটা ই কোনটা ভি, এটা বোঝার জন্য আপনার লিয়ার্ট জানতে হবে। সো আপনি ফাংশন দেখে সেটা লিয়ার্টে ফেলাবেন, তারপরে ওইখানে সিকোয়েন্স অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটা ইউ, বাকিটা কি ভি। ক্লিয়ার সবাই? রাইট। এখন আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা হলো আপনাদের ফর্মুলা বা এক কথায় শর্টকাট। হ্যাঁ এক্স কিউব অ্যারিথমেটিক, এক্স ওয়াই জেড, এগুলো ই টু দি পাওয়ার এক্স থাকলে সেটা এক্সপোনেনশিয়াল। হ্যাঁ পাওয়ারও থাকতে পারে। আচ্ছা তাহলে এখন আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সবাই চুপ হয়ে যাই। আগে যে আমরা টাইপগুলো করছিলাম, সবাই চুপ, আগে যে আমরা টাইপগুলো করছিলাম এভাবে একটু মনোযোগ দিই, একবার মনোযোগ দিলে পারবো। এবং এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এটা জব কি ইন্টারভিউতে এই কোয়েশনগুলো আসে, ঠিক আছে? হ্যাঁ এই কোয়েশনগুলো আসে। আচ্ছা টাইপ টেনটা আসে, হ্যাঁ সাধারণত আমি দেখছি আসতে। দেখেন তাহলে আমরা কী করবো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ইউকে ধরে ভি এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? কেউ করবো না এখন, সবাই একবার একবার দেখে, জাস্ট একবার দেখলে বাকি সবগুলো ম্যাথ করবো। ইউকে ধরে ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ইউ কোনটা বলেন এখানে? হ্যাঁ সো ইউ হলো এক্স কিউব, এক্স কিউবকে রাখলাম ধরে ভি এর ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন? সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন। এতটুকু আমার লেখা শেষ, সবাই কি বুঝতে পারছেন? কেউ উঠেন না এখন, এতটুকু আমার লেখা শেষ। সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস দিয়ে দিলাম। এখন একটা বড় ইন্টিগ্রেশন, জায়গা নেই এই জন্য নিচে লিখতেছি। ডিডিএক্স অফ কি করব? ভি। ভি কোনটা আমার? ভি না ইউ, ভি, ইউ, ইউ, ইউ হলো এক্স কিউব। তারপরে তারপরে ক্লোজ। ফর্মুলা কি অ্যাপ্লাই করতে পারছি সবাই? আচ্ছা এখন এখনও উঠাবো না, ম্যাথটাকে শেষ করে নিই। এক্স কিউব সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস হাফ কস টুয়াইস এক্স, খুব সুন্দর, বাট ওরা অনেকেই বুঝতেছে না, একটু বলে দিই। সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এক্স, তাই না? সো সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এক্স, কস টু এক্স, বাট আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ এখানে রেখে দেন। আচ্ছা সো এখন যেটাকে এক্স ধরছিলাম সেটা কি এক্স না? তাহলে সেটা ডিফারেন্সিয়েশন করবো। টু এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী থাকে? টু, ওই টুটা নিচে ভাগ করবো। ক্লিয়ার? না কোনো সূত্র নাই, বলি সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো কজ এক্স, যেটাকে এক্স ধরছিলাম সেটা এক্স না, এই জন্য এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। টু এক্সের ডিফারেন্সিয়েশন কী? টু, ওইটা নিচে ভাগ করব। আগে ডিফারেন্সিয়েশনে কি পাশে গুণ করতাম না, এখন নিচে ভাগ করে দিছি। ক্লিয়ার? ওকে গুড। ইন্টিগ্রেশনে এটা নিয়ম হলো যেটাকে এক্স ধরছি সেটা যদি এক্স না হয় তাহলে ওটা ডিফারেন্সিয়েশন করে নিচে ভাগ করা। ডিফারেন্সিয়েশন হলো যেটাকে এক্স ধরছি সেটা যদি এক্স না হয় তাহলে ওটা ডিফারেন্সিয়েশন করে পাশে গুণ করা। ক্লিয়ার? হ্যাঁ ডিফারেন্সিয়েশন হলে পাশে গুণ হয়ে যেত, নিচে ভাগ হয়, এতটুকুই। আচ্ছা এখন আসে এখানে মাইনাস, মাইনাস দিলাম, ঠিক আছে মাইনাস দিলাম, তারপরে কী করবো বলেন? বড়ো একটা ইন্টিগ্রেশন না,
এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি? গুড, 3x2। আর এখানে কি হবে? মাইনাস কস 2x/2। ক্লিয়ার সবাই? আমি এতটুকুর কাজ করছি, এই কাজটা করে আমি এখানে দিয়ে রাখছি, কিন্তু আমার বড় ইন্টিগ্রেশনের কাজ কিন্তু হয় না, এই জন্য কিন্তু এই একটা dx এখন আছে। ওকে বলেন, টু যে কোনো কিছু ক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি ভাগ, টু তো ভাগই, ভাগ না দিয়ে আপনি এটা হাফ লিখতে পারেন, উনি যেভাবে বললো একই হচ্ছে না? একই তো হচ্ছে। মাইনাসে মাইনাসে প্লাস, 3 বাইরে চলে আসলো, বাকি থাকলো হলো x2 cos 2x dx, 3/2 বাইরে চলে আসলো। এখন কি করবেন? আবার লিয়ার্ট, রাইট, আবার লিয়ার্ট যাবে, আবার লিয়ার্ট করবেন, পারবেন না? আবার ইন্টিগ্রেশন করবেন, কসাইন কসাইন হবে নাকি? পিওর মানে এটা যদি ই হয় তাহলে কস 2x কি হবে? সাইন 2x আসবে না? সাইন 2x তাহলে কি আসবে? x2 sin 2x আসতেছে, x2 sin 2x হলে আপনার একটা চলে যাচ্ছে, তাই না? x2 sin 2x, sin 2x sin মানে 2x/2, একটা চলে গেলো। এই পাশে কী আসছে তাহলে আপনার? sin 2x 2x, x cos x, x sin x গেলে তাহলে আরেকবার লিয়ার যাবে, বুঝতে পারতেছেন? sin cos sin, ওই সাইনে গিয়ে তারপরে সাইন ওইটা x1 হয়ে যাবে, তারপর আবার x1 হয়ে গেলে sin cos x, sin x cos x আসলো, আবার 1 আসলো, ঠিক আছে? কেন বুঝতে পারতেছেন না? আচ্ছা, প্রথমেইতে ম্যাথটা অনেক বড় হয়ে গেছে, একটা বড় ম্যাথ পিক করছি, বাট এটা আর দুইবার লিয়ার দিলে ইজি হয়ে যাবে, করা শেষ। আচ্ছা, আমি এখন আপনাদের আরেকটা সহজ ম্যাথ দেখাই, কঠিন না, কঠিন না, সহজ, আরেকটা সহজ ম্যাথ করে, ঠিক আছে? সহজ ম্যাথ, আচ্ছা এই ম্যাটটা আমরা করতে যাচ্ছি, এখানে কোনটা ইউ কোনটা ভি? লিয়ার্ট লন হলো ইউ, তাহলে ভি কোনটা? 1, গুড, এখানে মনে মনে 1 গুণ আছে, মনে মনে 1 গুণ আছে, তাহলে আমরা এখানে আর এটা হলো ভি, ঠিক আছে? তাহলে ইউকে ধরে ভি এর মানে ইউ ভি এর যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাপ্লাই করেন সবাই, সবাই ইউ ভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, সবাই ইউ ভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করেন। কোনো সমস্যা নেই,
ওকে তাহলে আমাকে বলেন কি লিখবো, কে একজন হেল্প করেন। তারপর সমস্যা নেই, তারপর সবাই কি পারছি, বুঝতে পারছি? ওকে এখন দেখেন আর ওয়ানের ইন্টিগ্রেশন কি এক্স মাইনাস, এখানে কি ওয়ান বাই এক্স, আর এখানে কি এক্স, এক্স আর এক্স কাটা গেল, এ ম্যাথটা একটু সহজ ছিল, আগেরটা একটু কঠিন ম্যাথ পিক করে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ এক্স আর এক্স কাটা গেল, ওয়ান থাকলো, ওয়ানের ইন্টিগ্রেশন হলো এক্স, এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু। চিন্তা করতে হবে, ফার্স্ট চিন্তা করা শিখতে হবে, ফার্স্ট চিন্তা করা না শিখতে পারলে সমস্যা আছে। কম্পিউটার থেকে আপনারা ফার্স্ট আচ্ছা, এখন যে আপনার আগের ম্যাথটা আমরা করলাম ওই ম্যাথে কয়বার লিয়ার দেওয়া লাগছিল বলেন? তিনবার না? সো এরকম আরও একটা ম্যাথ আছে ওইটার মধ্যে অনেকবার লিয়ার দেওয়া লাগে, কয়বার লিয়ার দেওয়া লাগবে আপনার বুঝতে পারবেন না, লিয়ার দিতে থাকা লাগবে তবু শেষ হবে না, ইনফাইনিট টাইমস লিয়ার দিলেও শেষ হয় না। সো এখন এই টাইপের ম্যাথ করার জন্য কি অনেক টাইম লাগতেছে না আমাদের? মানে এই যে দেখেন এত বড় ম্যাথ করলাম ওইটা যদি তিনবার লিয়ার দিই, তিনবার লিয়ার দিলে কি আমাদের অনেক বেশি টাইম লাগবে না? বুঝতে পারছেন? এখন আপনারা কি চান যে আমি এরকম বড় একটা ম্যাথ আপনাদের ফাইনাল এক্সামে দিই? বলেন আপনি, উনি চাচ্ছেন মনে হয়, হাত উঠেছে, বলেন। না আমারটার সাথে মিলান, ঠিক নাই, না ঠিক নেই, বলেন, দাঁড়ান দাঁড়ান। এই ম্যাথগুলা, এই ম্যাথগুলো আমি অলরেডি এটা অনেকবারই বলে ফেলছি, আপনি মনে হয় নতুন। হ্যাঁ উইদাউট এক্সাম হলো আপনাদের এটা, আপনারা যখন অ্যাডভান্সড ফিল্ডে কাজ করতে যাবেন, ঠিক আছে, আপনাদের থার্ড ইয়ারে আইডিপি একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে যখন আপনি বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কাজ করতে যাবেন তখন এই ম্যাথগুলো কাজে লাগবে, এক নম্বর। দুই নম্বর আপনি যখন থিসিস করবেন, থিসিস ফোর্থ ইয়ারে থিসিস করা লাগে, থিসিসে আপনার যখন মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাম শুনছেন, রোবোটিক্স নাম শুনছেন, এগুলো নিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনার এই ম্যাথগুলো কাজে লাগবে। আপনি যদি থিসিস না করেন তাহলে আপনাকে ডিগ্রি দিবে না, চার বছর ধরে আপনি পড়বেন বাট আপনি কোনো সার্টিফিকেট পাবেন না, আপনাকে সার্টিফিকেট দিবে না। সো থিসিস সবার জন্য ম্যান্ডেটরি থাকে, তখন এগুলো কাজে লাগবে। এছাড়াও আপনি যদি ভবিষ্যতে আরও পড়ালেখা করতে চান, পিএইচডি এমএসসি, তখনও এগুলো কাজে লাগবে। ক্লিয়ার? আপনাদের এই সেমিস্টার পরে আরও দুইটা ম্যাথের কোর্স থাকবে। থিসিসটা হলো আপনারা ফোর্থ ইয়ারে, আচ্ছা সবাই চুপ, একটু চুপ করি সবাই। থিসিস একজন কোশ্চেন করছে যে স্যার আমাদের থিসিস কী বা এটা কি আমরা জানি না। সো থিসিস হলো একটা রিসার্চ পেপার, আচ্ছা থিসিসের মধ্যে আসলে রিসার্চ হয়, থিসিস হলো রিসার্চ বেসড একটা কাজ, আপনারা চার বছরে যা শিখলেন সেটা দিয়ে আপনারা কিছু একটা তৈরি করবেন, কিছু একটা রিসার্চ করবেন, কিছু একটা গবেষণা করবেন, নতুন কিছু একটা তৈরি করবেন, কিছু একটা ইনভেন্ট করবেন, আবিষ্কার করবেন, ঠিক আছে, কিছু একটা কন্ট্রিবিউশন করবেন রিসার্চ কমিউনিটিতে। এটা দেখে তারপরে আপনারা যদি এটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ডিগ্রি দেওয়া হবে, আদারওয়াইজ আপনার ডিগ্রি দেওয়া হবে না। ক্লিয়ার? না পাবেন না, থিসিস সবার জন্যই করা লাগে এবং সবাই করতে পারে, কারণ আপনারা ফোর্থ ইয়ারে উঠতে উঠতে ওই পরিমাণ ম্যাচিউর হয়ে যাবেন যাতে আপনারা রিসার্চ করতে পারেন। এটা ফোর্থ ইয়ারে উঠলে ইনশাল্লাহ ভালো হয়ে জানবেন, এখন যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমার সাথে আলাদা ইয়ে করেন, ঠিক আছে। এই যে স্যার আগে যে ম্যাথ ছিল না ওইটা দিয়ে, এইটা দিয়ে স্যার আগে যে ম্যাথ ছিল
কয়টা বাজে? আচ্ছা, এই ম্যাথটা করবেন ইউভি এর ফর্মুলা দেয়া সেমভাবে ম্যাথটা করেন, দেখি সবার আগে কি করতে পারে, সবাই করেন। এতক্ষণ যে ফর্মুলা দিয়ে ম্যাথ করালাম সেম ম্যাথই করেন এই ফর্মুলাটা দিয়ে, মানে এই ম্যাথটা করেন। হ্যাঁ রাইট, কোনটা ইউ কোনটা ভি? আচ্ছা করতে পারছেন, করা শেষ? দেখি ওকে, e^3x^2 গেল, এখানে তো 3x^2 আরেকটা বড়টার তো কাজ হয়নি, আরেকবার করতে হবে। হ্যাঁ, 3 বাইরে নিয়ে চলে আসুন, x^2 ইউ ধরুন আর এটাকে ভি ধরুন, আরেকবার করুন। প্রথমটার মতো অতবার না, বাট একবার দুবার করলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি করি, ঠিক আছে? এখানে নিশ্চয় দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে।
अच्छा इमेत एक दुई तीन चार लाइन हुई से बट आमी आरो सोय लाइन स्किप करसी मस्कने ठीक है सर। अच्छा एकोन देखें ए मैट्टा जो दे शायद ना तो आपने जो साइन एक्स एर ईटी चला शे ताहुले ना ना फोन यूज़ करना ना दरकन नहीं सो आपने जो साइन एक्स बा कॉस एक्स एगुलो चला शे ऐसे क्षेत्रे एक पेज दुई पेज मैथ हो जाए ताहले आपने की चाचन जो परीक्षा एक में एक पेज दुई पेज मैथ करते सिक्स तीन आर दुई सॉरी थ्री आर टू सिक्स गुण हो गए ना कि আপনারা চাচ্ছেন যে এরকম কোন শর্টকাট নিয়ম যাতে খুব সহজে দুই তিন লাইনে ম্যাথ করে ফেলা যাবে স্যার ওই যে আগে একটা লন এর ম্যাথ করলাম স্যার এটা তো আবার এক্সেল চাই তাহলে আপনারা কি চাচ্ছেন কোনটা এই শর্টকাট বড়টা না ছোটটা এবা 5 6 বার এরকম ভাবে করা ঠিক একটা শর্টকাট বড়টা চাই একদম বড়টা আচ্ছা তাহলে বড়টা যদি চান তাহলে এটাই থাক ঠিক আছে স্যার দুই দিন পরে ক্লাস হবে যাবেন না আর শর্টকাট একটা দিতে পারি শর্টকাট দিব अच्छा चलें एक शॉर्टकट मेथड शिखी एर नाम हलो मेथड अफ डिग्रेडेशन मेथड अफ डिग्रेडेशन ए मैथटा मेथड अफ डिग्रेडेशन दिए करब ठीक है देखें आमी एक मैं कम्पिटिटिव प्रोग्रामिंग समय एटा करा लगे प्रॉब्लम देखे बा कयेकटा लाइन करार पर एक पैटार्न धरते हैं अपना कि पैटार्न धरते इखने ইউভির সূত্র হ্যাঁ ইউভির সূত্রের মধ্যে কি হচ্ছে বারবার ইউভি যখন দল লাগতেছে তখন কি হচ্ছে ঠিক থাকতেছে এটা ঠিক আছে বাট অন্য ইউভির ক্ষেত্রে তো এই পাওয়ারের এটা খাটবে না তখন কি হতে পারে আপনারা কি এটা দেখতেছেন যে বারবার আমরা যেটাকে ইউ ধরতেছি সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি তাই না ইউকে ডিফারেন্সিয়েশন করতেছি বারবার ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি আর ভিকে ইন্টিগ্রেশন করতেছি কখনো কি আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করতেছি করতেছি না কিন্তু যতবার আমরা ম্যাথ করতেছি যতবার লাইন ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতেছি ইউকে ডিফারেন্সিয়েশন করতেছি আর ভিকে ইন্টিগ্রেশন করতেছি কি এটা একটা প্যাটার্ন না যতবার ইউভি দিচ্ছি ইউকে ডিফারেন্সিয়েশন করতেছি ভিকে ইন্টিগ্রেট করতেছি তাহলে আমি ম্যাথ কেন করবো আমি জাস্ট এমনি সহজেই তো অ্যান্সার লিখে দিতে পারি সহজে অ্যান্সার লিখে দেবো কীভাবে কিছুই না এখানে ইউ রাখবো এখানে ভি রাখবো ইউ কি ইউ হলো এক্স এস কিউব আর ভি কি ই টু দি পাওয়ার এক্স তাই না তাহলে ডিফারেন্সিয়েশন করেন এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি সিক্স এক্স এটার ডিফারেন্সিয়েশন কি সিক্স যেখানে এরকম থেমে গেল সেখানে স্টপ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে এখন কাটব ম্যাথ শেষ ঠিক আছে চলেন অ্যান্সার লিখি তাহলে অ্যান্সার লিখি হ্যাঁ প্লাস মাইনাস বলে দিচ্ছি প্রথমটা হলো কিছু না পরেরটা হলো প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস হ্যাঁ তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস কী হবে বলুন থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স তারপরে কী হবে প্লাস সিক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ও আরেকটা আসবে রাইট আরেকটা আসবে একটু এই আগে জিরো করতে হয় জিরো পর্যন্ত আসতে হয় সিক্সের ডিফারেন্সিয়েশন কি জিরো আর এখানে হলো ই টু দি পাওয়ার এক্স তার মানে এখানে আরেকটা আসবে আর এটা কি এটা হলো মাইনাস হবে ও এই জিরো না তো জিরো না এই সিক্স এটার সাথে কাটবে সরি সরি একটা লাইন আমার একটু ভুল হয়েছে একটু ওয়েট করেন সবাই এটা হবে না আর এখানে আপনার আরেকটা জিরো আসবে আরেকটা ই টু দি পাওয়ার এক্স আসবে একটু ভালোভাবে লিখি আমি এটা আমি কোনটার সাথে কাটছি এটার সাথে কাটছি এটা আর এটা কাটা হয়েছে না একটা নিচে নিচে কাটা লাগে এটা আর এটা কাটলাম এটা আর এটা কাটছি এটা আর এটা কাটছি এটা এটা কাটছি এটা এটা কাটবো আচ্ছা একটা বেশি লিখে ফেলছি বেশি লিখছি না আচ্ছা একটু ওয়েট করেন সব ঠিক আছে কোনো ভুল নাই ঠিক আছে আমি জাস্ট একটু সাজায় লিখতেছি বোঝার জন্য
এবার কাটব ঠিক আছে এভাবে নিচে নিচে কাটব এবার ঠিক আছে প্রথমটা কিছু না পরেরটা কি প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস এখন আমি এটা অ্যান্সার কোথায় লিখব উপরে লিখব এখানে লিখি অনেকে দেখতে পাচ্ছে না তাহলে কি লিখব বলেন হেল্প করেন কেউ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স তারপর মাইনাস মাইনাস থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স তারপর প্লাস সিক্স এক্স তারপর মাইনাস সিক্স অ্যান্সার মিলছে আগেরটার সাথে মিলে নাই কোনো একটা ভুল আছে না এখানে একটা মাইনাস হবে কোনো এক জায়গায় ভুল হয়েছে বাট এখানে একটা মাইনাস হবে তাহলে আপনারা বলেন আপনারা কি আড়াই পেজ ম্যাথ করবেন নাকি দুই লাইন ম্যাথ করবেন তাহলে আপনারা এটাও করতে পারেন ওটাও করতে পারেন কেমন লাগলো এটা আচ্ছা সো আপনার লিয়াটের ম্যাথ এই ফর্মুলা দিয়ে করতে পারেন বাট অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ওপরে লিখতে হবে বাই অ্যাপ্লাইং মেথড অফ ডিগ্রেডেশন মেথড অফ ডিগ্রেডেশন এটা যদি না লিখেন তাহলে জিরো রাইট এটা শুধুমাত্র লিয়াটের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো ফর্মুলা বা ইতে টেকনিকে যাবে না ক্লিয়ার সবাই কিন্তু আরেকটা কথা বলে নিই সাধারণত এই ম্যাথটা যেহেতু শর্টে করা যাচ্ছে এগুলো মানুষ জব ইন্টারভিউতে বা ওই কম্পিটিটিভ অনেক কম সময় থাকে না তখন এগুলো অ্যাপ্লাই করে সাধারণত বিএসসিতে এইভাবে করাই বেটার ঠিক আছে শর্টকাট হিসেবে এটা কাজ করে বাট যদি বড়ো ম্যাথ হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন এটা আমি মার্কস দিয়ে দেবো সমস্যা নেই যদি ছোটো ম্যাথ হয় তাহলে এটা দিয়ে করবেন ইউভিতে হ্যাঁ সিআরই করেন না কেন অ্যাটেন্ডেন্স একটা পেজ দিয়ে দেন তাহলে আপনারা যে কোনো ম্যাথ কি মেথড অফ ডিগ্রেডেশন দিয়ে করতে পারবেন কীভাবে করলাম এটা কীভাবে বুঝলাম এই প্যাটার্নটা ধরা লাগবে আমি মানে কয়েকটা ম্যাথ করার পরে প্যাটার্নটা ধরতে পারছি যে একটা তো ইউ আসতেছে আর একটা ভি আসতেছে ইউকে তো আমি বারবার ডিফারেনশিয়েট করতেছি আর ভিকে তো ইন্টিগ্রেট করতেছি তাহলে আমি কেন একটা শর্টকাট অ্যাপ্লাই কর মানে ইনভেন্ট করতে পারবো না তাই শর্টকাটটা করে ফেলছি এটা সবসময় এরো হয়ে থাকবে রাইট আপনারা বাসায় আরেকটা ম্যাথ করবেন এই ম্যাথটা দুই নিয়মেই করবেন ঠিক আছে এই নিয়মে করবেন এই নিয়মে করবেন এবং এ টাইপের ম্যাথ এইচএসসির বই থেকে আরও বেশি বেশি করবেন আচ্ছা ই টু দি পাওয়ার এ এক্স সাইন এক্স এই ম্যাথটা বারবার করতে গেলে দেখবেন যে লিয়ার্ড বারবার দেওয়া লাগতেছে এইভাবে করতে গেলে এটা দেখবেন কিন্তু এভাবে করতে গেলে কয়েকবার লিয়ার্ড দেওয়ার পর দেখবেন আবার ডিফারেন্সিয়েশন করলেও মানে ই হচ্ছে কী বলো এটা পর্যাবৃত্ত গতির মতো ঘুরে ঘুরে বারবার আসতেছে সাইন এক্স কজ হচ্ছে কজ সাইন আসতেছে সাইন কজ আসতেছে কখনো শেষ হবে না সেক্ষেত্রে আপনার জাস্ট একটা লাইন পর একটু ই করে দেওয়া লাগে আই ধরে তারপরে করে ফেলা লাগে করে দিব করে দিই আমি এই নিয়মে করি আপনারা ওই নিয়মে করেন ঠিক আছে স্যার ক্লাস এখানে কোনটা ইউ কোনটা ভি ইউ কোনটা ভি কোনটা সাইন এক্স হলো ইউ আর এটা কি ভি তাহলে ইউকে ধরে ভি আর কি বলেন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স কিন্তু যেটাকে এক্স ধরছিলাম সেটা কি এক্স না
এই লাইন সবাই বুঝতে পারছি? সবাই একটু দেখি এই লাইনটা কি সবাই বুঝতে পারলাম? এটা আর এক লাইন পরে বুঝতে পারবেন। সবাই একটু এদিকে তাকাই, দেখেন ওপরে যে ম্যাটটা ছিল সেরকম সেম আরেকটা ম্যাট এখানে চলে আসছে না? তাহলে কী করতে হবে? আবার লেয়ার দিতে হবে, আবার লেয়ার দি। কজ এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস সাইন এক্স না শুধু সাইন এক্স? মাইনাস না, সাইন এক্স এর হলো মাইনাস কজ এক্স। এখন দেখেন সবাই আবার একটু এদিকে তাকাই, এটা কি পরিচিত লাগতেছে? সেম, তাহলে আবার কি আবার লেয়ার দেওয়া লাগবে না? দেখেন সাইন এক্স করে কজ এক্স পেলাম একটা ম্যাথ, ওকে লেয়ার দিলাম আবার সাইন এক্স আসলো, ওটাকে লেয়ার দিলে কি আবার কজ এক্স আসবে, ওটাকে লেয়ার দিলে কি আবার সাইন এক্স আসবে, চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ থামবে তো, তাহলে কীভাবে থামাবো? এই জন্য আয় ধরে নিছি। তাহলে আমি এই পুরাটা জায়গায় কী বসে দিতে পারবো? আই, শেষ আমার ম্যাথ। তাহলে দেখেন মাইনাস আই, কোথায় দাঁড়ান, একটু চিন্তা ভাবনা করে নিই। কজ এক্সকে ধরে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ধরে ই টু দি পাওয়ার এক্সে, হ্যাঁ আরেকটা এ হবে, রাইট? ও তাহলে তো এখানে একটা এ আসবে, তাই না? না ডিফার, আচ্ছা ডিফারেন্সিয়েশন কার ইন্টিগ্রেশন কার করতেছি? ই টু দি পাওয়ার এক্স, আর ডিফারেন্সিয়েশন কার করতেছি? সাইন এক্স। ও এখানে নিচে আরেকটা এ হবে এটা বলতেছেন? হ্যাঁ নিচে আরেকটা এ হবে, হবে ওয়ান বাই এ হবে,
वन बाय ए आई माइनस माइनस प्लस प्लस वन बाय ए स्क्वायर आई আপনারা শর্টকাটে করে নিন একটা এটা কি অ্যাটেন্ডেন্স আজকের ও না এটা অন্য দিনের তারিখ আছে তারিখ আছে ঠিক আছে সবাই ক্লিয়ার আজকে পর্যন্ত নতুন কে কে আসছেন আচ্ছা একটু নাম কোন কলেজ থেকে আসছেন আনিকা বিএন ভিকারুন্নেসা নুন ভিএনসি কোন শাখা বেলি রোড আচ্ছা আর বাসা কোথায় বাসা বুঝি নাই বাসাবো আচ্ছা বাসাবো রাইট হ্যাঁ ঠিক আছে ওকে তারপর আর নতুন কে আসছে এখানে নাইম আচ্ছা সবাই চুপ ওনার সাথে ইন্ট্রোডিউস হই আমরা বলেন তারপর পাবনা না মাইনাস ওয়ান হচ্ছে প্লাসই হয় মানে মাইনাস প্লাস মাইনাস ও রাইট মাইনাস হবে আর নতুন কেউ আসছে নতুন কেউ আসছে বলেন হ্যাঁ কথা হয়েছিল মনে হয় আপনার আপনি তো নতুন আচ্ছা নাম কি নাম কি কোনা এইটিন পাইছি ওকে আজকে পর্যন্ত থ্যাংক ইউ